আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো সম্ভবত আপনি ভালো নেই, কারণ বিটকয়েন মার্কেট সব পুরো মার্কেট ক্র্যাশ করেছে, এর অনেকগুলো রিজন রয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে স্টেবল কয়েনও ক্র্যাশ করেছে, এটি আমার লাইফে ফার্স্ট টাইম দেখা। দেখতে পাচ্ছেন ইউএসটি স্টেবল কয়েন। সো স্টেবল কয়েন ক্র্যাশ করার পরিপ্রেক্ষিতে আমরা এখন আজকে জেনে নিব কোন স্টেবল কয়েন নিরাপদ, কোন স্টেবল কয়েনে ফান্ড রাখলে আপনার ফান্ড নিরাপদ, কখনো প্রবলেম হবে না, সে নিয়ে ডিসকাস করব। এছাড়া এই ডাউন মার্কেটে আপনি কোন কোন কয়েন বাই করতে পারেন, আমি কোন কয়েন বাই করেছি সেগুলো দেখাবো। সো আসুন শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করব এই ইউএসটি স্টেবল কয়েন কেন ডাউন হয়েছে, ক্র্যাশ করেছে। তো আমরা জানি প্রত্যেকটা স্টেবল কয়েনের পিছনে রয়েছে তাদের ব্যাকআপ ফান্ড। তো ইউএসটি স্টেবল কয়েন, এটা টেরা লুনা কয়েন, আমরা জানি তাদের ব্যাকআপ স্টেবল কয়েন হচ্ছে ইউএসটি। তো ইউএসটি ডাউন হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিটকয়েন, কারণ ইউএসটি তাদের ব্যাকআপ ফান্ড রেখেছে বিটকয়েনে। সো যখন বিটকয়েন ডাউন হয়েছে, ইউএসটিকে ধরে রাখার জন্য তারা কিছু বিটকয়েন সেল করেছে, সেটা প্রায় 1.6 বিলিয়ন ডলারের মতো। সো এটার পরিপ্রেক্ষিতে যখন বিটকয়েন তাদের সেল করা হয়েছে, তাদের যে ফাউন্ডেশনের লুনা ফাউন্ডেশনের, তো যখন একটা কয়েনের স্টেবল কয়েনের ব্যাকআপ ফান্ড সেল করা হবে তখন সেই স্টেবল কয়েনটা ডাউন হবে। তো তারা লুনা ভুল করেছে, কারণ তাদের ব্যাকআপ ফান্ড তারা মোটেও বিটিসিতে রাখা উচিত হয় নাই। সো এখন আমরা জানবো কোন স্টেবল কয়েন আমাদের জন্য নিরাপদ, কোন স্টেবল কয়েনে আমরা ট্রেড করব। সো মার্কেটে অনেকগুলো স্টেবল কয়েন রয়েছে, অল অ্যাবাউট 50টিরও বেশি স্টেবল কয়েন রয়েছে, যেগুলোর ভ্যালু সবসময় আমরা জানি $1 থাকে। সো তার মধ্যে তিথার রয়েছে নাম্বার 1 পজিশনে ভলিউম অনুযায়ী, সেটা USDT, আমরা সবাই চিনে থাকি। সো এটিরও কিছুটা রিস্ক রয়েছে, আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে এটি বিভিন্ন রেশারেশি রয়েছে, সেক্ষেত্রে USDTতেও কিছুটা ইন ফিউচারে ঝুঁকি ফেলতে পারে। সো তারপর হচ্ছে USD কয়েন, সেটার শর্ট নাম হচ্ছে USDC, এটা হচ্ছে আমেরিকান ভিত্তিক একটি কারেন্সি স্টেবল কয়েন বলতে পারেন। সো এই USDC হচ্ছে আমার সাজেশন অনুযায়ী নাম্বার 1, আপনি এটাতে রাখতে পারেন নিরাপদে। এটি আমেরিকা চাচ্ছে সারা বিশ্বে তাদের USDC এই কারেন্সিটা তারা স্টেবল কারেন্সি হিসাবে, স্টেবল ক্রিপ্টো হিসাবে প্রতিষ্ঠিত করতে। সো সেক্ষেত্রে USDC আপনি ফার্স্ট চয়েস হিসাবে রাখতে পারেন, আর সেকেন্ড চয়েস হিসাবে আপনি রাখতে পারেন BUSD, যেটা বাইন্যান্সের নিজস্ব স্টেবল কয়েন। তো বাইন্যান্স আমরা জানি যেহেতু বিশ্বের লার্জ নাম্বার 1 ক্রিপ্টো কারেন্সি সেক্টর দখল করে আছে, সে অনুযায়ী বাইন্যান্সের BUSD কোনো ঝুঁকি আমি দেখছি না। তো USDC আপনি নাম্বার 1 পজিশনে রাখতে পারেন আপনার সহজে, এবং BUSD আপনার নাম্বার 2 পজিশনে রাখতে পারেন স্টেবল কয়েনের জন্য। এছাড়া 3 নম্বর পজিশনে আপনি USDT, তারপর 4 নম্বরে আপনি যে স্টেবল কয়েনটা লিস্টে রাখতে পারেন ডাই। এই ডাই মূলত ডিসেন্ট্রালাইজ অটোনোমাস সিস্টেমে চলে থাকে, সে অনুযায়ী এটি রিস্ক কম রয়েছে, এটি 4 নম্বরে আপনি রাখতে পারেন। কিন্তু ডাইতে ওইভাবে পায়ের খুবই কম পাবেন বাই সেল করার জন্য, আপনি লং টার্ম হোল্ডের জন্য ডাই স্টেবল কয়েন চুজ করতে পারেন। এছাড়া TUSDও রাখতে পারেন, এটিও মোটামুটি ভালো। এখন আমরা যদি বিটকয়েনে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, বিটকয়েন কিন্তু আমি গতকালকের বিটকয়েন কলকাতা চ্যানেলের ভিডিওতে বলেছিলাম এবং তার আগেরও ভিডিওতে বলেছিলাম বিটকয়েন 30,000 স্ট্রং সাপোর্ট রয়েছে, 30,000 আসতে পারে। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 টাইম 30 থেকে 28 থেকে 30,000 স্ট্রং সাপোর্ট ছিল। সো বর্তমানে উইকলি অ্যানালাইসিস করলে, হিসাব করলে কালকে যা ডাউন এসেছে সেটার উপর ভিত্তি করে বিটকয়েন কিন্তু সাপোর্টে এসেছে, উইকলি সাপোর্টে। সো আমরা আশা করি এখান থেকে মার্কেট ব্যাক করা জরুরি, ইনশাআল্লাহ ব্যাক করবে। আর BTC রিসেন্টলি ক্র্যাশ করার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে স্টেবল কয়েন ক্র্যাশ করা। তো যেখানে স্টেবল কয়েন ক্র্যাশ করছে, অনেক মানুষ ভয়ে তাদের BTC সেল করে দিয়েছে, এবং আপনারা জানেন লুনা ফাউন্ডেশনও বিটকয়েন সেল করেছে তাদের যে ব্যাকআপ ফান্ড ছিল। তো ধৈর্য ধরেন, ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ধৈর্যশীল ব্যক্তিদের জন্য, যারা ধৈর্য ধরবে তারা এই মার্কেটে টিকে থাকতে পারবে, আর ধৈর্য না থাকলে আপনি লসে সেল করে এই মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন, পক্ষান্তরে আপনি লুজার হবেন। এই ডাউন মার্কেটে আপনি কোন কোন কয়েন কিনতে পারেন, আমি কোনগুলো কালকে কিনেছি দেখতে পারেন। ম্যাটিক কিনেছি, তারপর RSR কিনেছি, DIA কিনেছি, তারপরে দেখতে পাচ্ছেন CTSI কিনেছি, এছাড়া HBAR কিনেছি, শিবা কিনেছি প্রায় $500-600 সমপরিমাণ, ম্যাটিক কিনেছি প্রায় $600-700 সমপরিমাণ। এছাড়া আপনি লিঙ্ক কিনতে পারেন, আদা কিনতে পারেন, এছাড়া FTT এফকারি সোয়াপের ব্যাগ কিনতে পারেন, ডট কিনেছি আমি অনেক পরিমাণ ফান্ডে, ডট আপনি ভালো কিনতে পারেন। এছাড়া ENG কিনতে পারেন, ENG, এছাড়া আপনি আদা কয়েন কিনতে পারেন, এক্সিম কয়েন কিনতে পারেন, এছাড়া LTC কিনেছি কয়েকটা, LTCও আপনি কিনতে পারেন, ইওস, মানা, এসপেল,
তারপরে আপনি লুনা কয়েন কিনতে পারেন, লুনাও আমি ব্যাপক পরিমাণ কিনেছি, আশা করি লুনা থেকে একটা ভালো প্রফিট পাবো। সো আপনি আপনার নিজের রিস্ক অনুযায়ী যে কোনো কারেন্সি কিনতে পারেন, তবে ডিভাইডেড করবেন আপনার ফান্ডটা, আপনি কোন কয়েনে কত ইনভেস্ট করবেন।